আজকে এই সারা ত্রিপুরা রাজ্যের আধিপত্য রিয়াং জনজাতিরা বিভিন্ন সংগঠনের যারা সমাজসেবী হিসেবে কাজ করেছেন আজকে যৌথভাবে আমরা দুঃখের সহিত প্রেস মিট করতে কেন বাধ্য হয়েছি সেই দুঃখের কথা আজকেই প্রকাশ করতে চাই। সারা ত্রিপুরা রাজ্যে আদিম রিয়াং জনজাতিরা এই ত্রিপুরা রাজ্যের বর্তমানে পরে 3 লক্ষের কাছাকাছি রিয়াং জনজাতিদের সংখ্যা এবং 184 রাজতন্ত্রের আমলেও এই ত্রিপুরা রাজ্যের আদিবাসী হিসেবে পরিচিত রিয়াং জনজাতি 1943 সালে মহারাজা বীর বিক্রম শেষ রাজা পরলোক গমন করার পর 1947 সালে ভারত স্বাধীনতা হওয়ার পর 1949 সালে এই ত্রিপুরা রাজ্য তাকে নিয়ে ভারতের সঙ্গে চুক্তিপত্রের মাধ্যমে সংযুক্ত হয়েছি তথা ত্রিপুরা মার্চার এগ্রিমেন্ট জারি করে 1949 সাল থেকে 1948 থেকে 49-50 সাল অবধি আমাদের ত্রিপুরা রাজ্য তাকেও ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করে একটা সংবিধান লিপিবদ্ধ করা হয়। 1952 ইংরেজি থেকে ভারতবর্ষে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে এবং ত্রিপুরা রাজ্য একটা প্রদেশ হিসেবে পরিচিত হয়ে এই ত্রিপুরা রাজ্য 1952 সালে প্রথমে গণতন্ত্রের মাধ্যমে শাসন বা দায়িত্ব গ্রহণ করতে ত্রিপুরা রাজ্যের সর্বপ্রথম কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই ত্রিপুরা রাজ্যের সচেন্দ্রলাল সিং নামে মুখ্যমন্ত্রী পরিচিত হন। আমরা ত্রিপুরার ইতিহাসে যা দেখতে পাই সচেন্দ্রলাল সিং ত্রিপুরার সর্বপ্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে। সেই সালে আমাদের রিয়াং জনজাতির মধ্যে ফা নামে পরিচিত তথা চকলাং ফারিয়াং উনি আসল নাম ছিলেন রাজপ্রসাদ রিয়াং চৌধুরী। উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন সেই কংগ্রেসের আমলে। এমনকি সুখময় সেনগুপ্তও ছিলেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেই কালেও আমাদের রিয়াং জনজাতির পক্ষ থেকে মন্ত্রিত্ব ছিলেন। যেমন কাশিরা রিয়াং, গুরুশঙ্কর রিয়াং, দ্রব কুমার রিয়াং ওনারাও এই ত্রিপুরা রাজ্যের রিয়াং জনজাতিদের সম্মান নিয়ে মন্ত্রীর পদে বসা ছিলেন। এমনকি 1977 পর ত্রিপুরা রাজ্য থেকে কংগ্রেস সরকার মুছে যাওয়ার পর 1978 সালে এই রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। লাগাতার 10-10টা বছর পরিচালনা করেছিল সেই কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ত্রিপুরা রাজ্যের রিয়াং জনজাতিরা মন্ত্রিত্ব ছিল। লাগাতার মাসখান 89 থেকে 93 পর্যন্ত জোট সরকার ছিল সেই সময়ে দ্রব কুমার রিয়াং আবার ত্রিপুরা রাজ্যের বনমন্ত্রী ছিলেন সেটাও প্রমাণ। সেখান থেকে 25 বছর লাগাতার বাম সরকার শাসন ছিল এই ত্রিপুরা রাজ্যে। লাগাতার 25টা বছর সময়ে আমাদের রিয়াং জনজাতির থেকে মনেন্দ্র রিয়াং নামে দক্ষিণ ত্রিপুরা জেলার থেকে
তিনিও এই টিআরপি কৃষি দপ্তরের মন্ত্রী ছিলেন। এমনকি পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা আসনে স্বর্গীয় বাজুয়ান রিয়াং, উনি ত্রিপুরা রাজ্যের রিয়াং জনজাতি পরিষদের পার্লামেন্টের সদস্য ছিলেন। দুঃখের সময় বলতে হয় বন্ধুগণ, উপায় নেই, নিরুপায় হয়ে আজকে আমরা প্রেস মিট করে বলতে বাধ্য হয়েছি। যত লোক রহমান তিনি সাদা কাহাম পয়লানো আম তিনি চিনি যে প্রেস মিট ফাইয়ে উপস্থিত ফেনাই মিডিয়া চ্যানেল আমরা প্রথম আম খাপন খাপ সময় আজকে সর্বপ্রথম আমাদের এই প্রেস মিটে যে উপস্থিত ছিলেন সকল মিডিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাই আজকে আমাদের এখানে লং ট্রাইবিলি ভিত্তিক, লং ট্রাইবিলি সার্টিফিকেশনাল ভিত্তিক তথা মন্দা কিংবা রিজনাল ভিত্তিক একটি প্রেস মিট অনুষ্ঠান সংগঠিত করেছি এবং এই অনুষ্ঠানে প্রেস মিট অনুষ্ঠানে আমাদের যে ব্রু জনজাতিদের সংগঠন তথা ওয়াইবিএ বিএসএন বিএসইউ রামমন্ডলী এবং ব্রু সংগ্রাম চতুর্থ এই পাঁচটি সংগঠনের যৌথভাবে আজকে আমরা এখানে প্রেস মিট করতে যাচ্ছি।